ছোটবেলা থেকে চানাচুর বলতে আমার একটাই পছন্দ, মুখরোচক, স্বাদে, স্বাস্থ্যে। ভালো খান, সুস্থ থাকুন। মুখরোচক, ভালোবাসার 75 বছর। কেমন চলছে বিবাহিত জীবনে? কেমন চলছে? ঠিক চলছে না, চারিদিকে সমস্যা। টানাপোড়েনের মধ্যে দিয়ে চলছে, দুজনেই দুজনকে বোঝার চেষ্টা করছে। কি চমক আসছে দর্শকের জন্য, এই যে সমস্যাটা যত মানে বাড়ছে তত দর্শকের আগ্রহ বাড়ছে। চমক তো অবশ্যই আসছে, চমক আসছে, সেটা তো বলে দিলে আর চমক থাকবে না, সেটার জন্য দেখতে হবে রাত্রিবেলা 8টায় উড়ান। ভীষণ ভাবে চেষ্টা চলছে যত তাড়াতাড়ি জানতে পারি, তার জন্য বিভিন্ন রকম লোকজনকে ঠিক করা হয়েছে, আলোচনা হচ্ছে, প্ল্যানিং চলছে কিভাবে জানা যায় সত্যিটা। একদম আগ্রহ তো, দেখা যাক কতদূর কি জানতে পারি। মহারাজ কখনোই চায় না যে অতীত জীবনটা পুরোটা সে জানুক, ন্যাচারালি সে চেষ্টা করছে যে যাতে কোনো মতে জানতে না পারে। আর যেহেতু একটু ইন্ট্রোভার্ট ক্যারেক্টার, নিজের সম্বন্ধে বেশি জানাতে চায় না, তো সেই জন্য এক্ষেত্রেও তাই লড়াইটা সেম। যেহেতু স্ত্রী বলে বিয়ে হয়ে গেছে, স্ত্রী বলে এখনো মেনে নেওয়া হয়নি, সেই জন্যে চলছে লড়াই, মহারাজের দিক থেকেও লড়াই চলছে। ওটা ওই অপোজিট অ্যাট্রাকশন বোধ হয়, মারধর, হ্যাঁ মারধরের ভান চলছে, মারধর আসলে হচ্ছে না। সেটা ও কখনো কখনো পূজারিণী ভেবে নিচ্ছে যে হয়তো এই বুঝি গলাটা টিপে দিল, কিন্তু আখিরে সেটা টিপছে না মহারাজ। কিন্তু এটা পার্সপেক্টিভ আর কি, বাবার দুজন দুজনকে দেখার দৃষ্টিভঙ্গি আর দুটো মানুষের। সংসারের হাল ধরতেই তো এসেছি এবাড়িতে, বিয়ে যখন হয়েছে মেয়েদেরকে তো সংসারের হাল ধরতে। ওটা তো এখন ওই প্লেন ওড়ার আগে, এরোপ্লেন ওড়ার আগে সিট বেল্ট বাঁধুন, ডান দিকে বাঁ দিকে সব দেখিয়ে দেয়, এখন ওই পর্যায়ে চলছে। এরপরে উড়ান যখন হবে তখন আশা করা যাচ্ছে দেখা যাবে। ওটা ভালো লাগছে, সবাই মিলে পুরো টিম মিলে যখন কাজ করেন তখন সেটার রেজাল্টের জন্য সবাই অপেক্ষা করেন যে মানুষ কেমন বলছে। তো মানুষ যদি ভালো বলেন সেটা আমাদের কাছে খুব বড় পাওনা যে হ্যাঁ তাদের ভালো লাগছে। তো সেই অঙ্গীকার থেকে চেষ্টা করা হয় যে আমরা আরো ভালো করে করার চেষ্টা করবো যাতে ওনাদের আরো ভালো লাগে। এটাই বলার, দর্শকদের ভালো লাগছে এটা জানতে পেরে আমাদেরও ভালো লাগছে, কাজ করতে আরো ভালো লাগছে, দর্শকরা দেখুক তাদের আরো ভালো লাগুক, সেই অনুযায়ী কাজ করছি। যিনি গল্প লিখছেন, যাদের মস্তিষ্ক প্রসূত এই গল্প, পরিচালক যেভাবে পরিচালনা দিচ্ছেন, পরিচালন করছেন, সবটা মিলিয়ে জিনিসটা হয় টিম এফোর্ট এটা। তো হ্যাঁ, হোপ তো থাকেই যে সবটাই শুধু জুটি কেন, সবকটা ক্যারেক্টার ইন্ডিভিজুয়ালি মানুষের খুব ভালো লাগে, আমরা সবাই সবসময় চাই। তো সেক্ষেত্রে যদি ভালো লেগে থাকে বা ভালো লাগছে তো সেটা খুব উপরি পাওনা। এবং হ্যাঁ, দর্শকদের এর জন্য অনেক অনেক ধন্যবাদ যে তারা তাদের পছন্দ করছে। মজার সিনে সিরিয়াস, অ্যাকচুয়ালি কাজের জায়গায় প্রত্যেকই সিরিয়াস, মজার সিন করতে গিয়ে মজা হয়, বাট কাজের জন্য তো সিরিয়াস, সবাই ক্যারেক্টারটা প্লে করার জন্য সিরিয়াস। ভালো লাগছে অবশ্যই, আমিও কাজ করছি, আমার যতটুকু করার 100% দিয়ে চেষ্টা করছি যতটা ভালো করতে পারি, তারপর শিখছি নতুন নতুন অনেক কিছু, ভালো লাগছে। অফ স্ক্রিন খুব একটা কথা হয় না আমাদের, কারণ প্রচন্ড প্রেশার থাকে, এন্ড আমি আমার রুমে ওই স্ক্রিপ্ট নিয়ে বিজি থাকি, প্রতীকদাও তাই, তো অফ স্ক্রিন খুব একটা কথা হয় না, স্ক্রিনে আসার পর তারপর আন্ডারস্ট্যান্ডিং অনেক হয়। প্রশংসা বা খারাপ বলার কিছু নেই, সবাই সবার চেষ্টা করে যাচ্ছে যাতে ভালো করা যায়, নতুন বা পুরনো কোনো ব্যাপার না। অনেক সময় পুরনো যারা থাকে, যারা খুব সিনিয়র, অনেকগুলো কাজ করে এসেও পারফর্ম খারাপ করে ফেলে, এটা হচ্ছে প্রতিনিয়ত ভালো করার একটা জায়গা, ইটস পোডিয়াম যেখানে দাঁড়িয়ে সব প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা আর্টিস্ট তার আর্টিস্টই দেখাতে চায়। তো হ্যাঁ, তার তার সেই জায়গায় ভালো কাজ করে যদি মনে হয় যে হ্যাঁ
সবাই ভালো বলছে, তখন খুব ভালো লাগে যে হ্যাঁ আমি কাজটা বোধহয় ঠিক করতে পারছি। ওইটাই ফিলিংস, ওর বাইরে কোনো কিছু মনে হয় না। দর্শকদের এটাই বলবো যে আপনারা এত ভালোবাসছেন, সঙ্গে থেকেছেন, থাকছেন, এইভাবে সঙ্গে থাকুন, আর আমাদের উড়ানকে আরো উড়িয়ে নিয়ে আরো উঁচুতে নিয়ে যান। একদম, সোম থেকে রবি রাত 8টায় উড়ান দেখুন, আরো ভালোবাসা দিন, এটুকুই শুধুমাত্র স্টার জলসা।